দেশের এই সময়কার সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের জন্মস্থান ইংল্যান্ডে। ষোড়শ শতাব্দীতে প্রচলন করা ক্রিকেট ছিল মূলত অভিজাত পরিবারের পুরুষদের খেলা। ক্রমেই ক্রিকেটের প্রচলন ঘটতে শুরু করে নানা দেশে। 1757 সাল থেকে প্রায় 200 বছর ব্রিটিশদের ভারত শাসনের সময়ে ক্রিকেট পরিচালিত হয়ে ওঠে এই অঞ্চলে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ক্রিকেটের প্রচলন। তবে শুধু অভিজাত পুরুষদের নয়, ক্রিকেট এখন সাধারণ মানুষের খেলা, এমনকি খেলছে নারী এবং প্রতিবন্ধীরাও। দেশের ক্রিকেটের সেকাল একাল নিয়ে দেখুন এস এম সুমনের চারটি রিপোর্ট। 1610 খ্রিস্টাব্দে শিশুদের খেলা হিসেবে ক্রিকেটের প্রচলন ঘটে ইংল্যান্ডে, পরে তা বড়রা খেলতে শুরু করে। একসময় ইংল্যান্ড বিশ্বের অন্য দেশেও ক্রিকেটকে পরিচিত করতে শুরু করে। 1909 সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠন করে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। 1965 সালে নাম পাল্টে যা হয়ে যায় আজকের পরিচিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, সংক্ষেপে আইসিসি। দেশ ভাগের আগে ভারতের সদস্যপদ পেয়েছিল। 1947-এ ভারত ভাগের পর সদস্য হয় পাকিস্তান। কিন্তু পূর্ব পাকিস্তানের বাঙালি ক্রিকেটারদের খেলার সুযোগ দিত না পশ্চিম পাকিস্তানের শাসকেরা। অনেক ভালো ভালো প্লেয়ারও ছিল, কিন্তু যেহেতু আমরা বাঙালি ছিলাম, আমাদের এদেরকে কোনোরকমভাবে গুরুত্ব দেওয়া হয় নাই বা আমাদের প্লেয়ারদেরকে প্রাধান্য দেওয়ার বোধ হয় নীতিগতভাবেই পশ্চিম পাকিস্তানের যে সিদ্ধান্ত ছিল। বাংলাদেশে ভালো ভালো প্লেয়ার হয়েছে, কিন্তু তারা পাকিস্তানের ট্রায়ালে তাদেরকে আমন্ত্রণই জানা হয়নি। এই ভূখণ্ডের বাঙালিদের ক্রিকেট খেলার সুযোগ না দিলেও ঢাকা স্টেডিয়ামে 1955 সালে ভারত পাকিস্তানের টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের পথচলা শুরু হয়। 71-এ মুক্তিযুদ্ধ শুরুর এক মাস আগে ফেব্রুয়ারিতে 18 বছরের তরুণ রকিবুল হাসান ক্রিকেটার হিসেবে একটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের জন্য পাকিস্তান দলে সুযোগ পান। ব্যাটসম্যান রকিবুল হাসান তার ব্যাটে জয় বাংলার লেখা স্টিকার লাগিয়ে মাঠে নামেন পাকিস্তানিদের বঞ্চনার প্রতিবাদ করতে, যা উজ্জীবিত করে স্টেডিয়ামের বাঙালি দর্শকদের। যখন তারা বুঝলো যেটা রকিবুলের ব্যাটে জয় বাংলা স্টিকার নিয়ে নামছে ব্যাটিংয়ে, পুরো স্টেডিয়াম তখন একেবারে জয় বাংলা স্লোগানে তখন পুরো দাঁড়ায় গেল। তো ওই সময় জয় বাংলা ছিল আমার মুক্তিযুদ্ধের বা মুক্তি সংগ্রামের চেতনা, যেই চেতনাকে আমি ধারণ করেছি। বাঙালি ক্রিকেটারদের মধ্যে জুয়েল শহীদ হন 71-এর মুক্তিযুদ্ধে। স্বাধীনতার পর 1972 সালে গঠন করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু ক্রিকেটের উন্নয়ন ও ক্রিকেটার তৈরির কাজটি যে কঠিন ও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ব্যাপার ছিল, তা জানালেন বোর্ডের প্রথম সাধারণ সম্পাদক। ক্রিকেট ইজ এ গেম অফ লাক্সারি, ইটস এ গেম অফ জমিনদার, এই ধরনের একটা স্লোগান দিয়ে সমাজতান্ত্রিক দেশে ক্রিকেট হবে না, এরকম একটা স্লোগান ওঠানো হলো। আমরা এই প্রতিকূল অবস্থায় আমরা ক্রিকেট লীগ চালু করেছি, ভালোভাবে খেলাধুলা হয়েছে। নানান চড়াই উতরাই পেরিয়ে 1977 সালে আইসিসি সহযোগী সদস্য পদ পায় বাংলাদেশ। এর আগের বছর 1976 সালে আইসিসি এই পদ পাওয়ার জন্য বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করেছিল। পরের বছরই সেই পদ পাওয়ার কাজটি করতে কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল। তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা উপযুক্ত অ্যাসোসিয়েট মেম্বার হওয়ার। একবারে তো ফুল মেম্বার হওয়া যায় না, অ্যাসোসিয়েট মেম্বার হতে হয়। 77-এ আমাদের উই গট দি অ্যাসোসিয়েট মেম্বারস, সেখান থেকে শুরু। বন্ধুর পথ পাড়ি দিয়ে দেশে ক্রিকেটকে নিজের ঘরে জনপ্রিয় ও বিশ্বের কাছে সম্মানের জায়গায় নিয়ে যেতে প্রায় 2 দশক অপেক্ষা করতে হয়েছে। 1979 সালে প্রথম আইসিসি ট্রফি খেললেও এমন আসরে শিরোপা জিতে প্রথম বিশ্বকাপ খেলে বাংলাদেশ 1999 সালে। এই সাফল্যের পথ ধরে পায় মর্যাদার টেস্ট স্ট্যাটাস এবং 2000 সালে দশম দেশ হিসেবে আইসিসির স্থায়ী সদস্য পদ। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।